ইচ্ছে ছিল ট্রেন চালানোর। বাড়িতে সম্পূর্ণ ইলেকট্রিক ট্রেন বানালেন এক বাঙালি। আমাদের জীবনে সফলতার এক রাস্তা বন্ধ থাকলে অন্য রাস্তা ঠিকই খোলা থাকে। এমনই এক ঘটনা সামনে এসেছে হুগলি জেলার শ্রীরামপুর থেকে, যার ছোটবেলায় ইচ্ছে ছিল লোকো পাইলট হওয়ার, কিন্তু তার হয়ে ওঠেনি। নিজের হাতে ট্রেন চালানোর ইচ্ছেকে 65 বছর বয়সে গিয়ে সফল করেছেন তার কঠোর পরিশ্রম দ্বারা। লোকো পাইলট না হওয়াতে তার পরিশ্রম ও অনবদ্য ইচ্ছে শক্তির জেরে বাড়িতে বানিয়ে ফেললেন লোকাল ট্রেন। আসুন জেনে নিই পুরো বিষয়টি। হুগলি জেলার শ্রীরামপুরের বাসিন্দা প্রভাস আচার্য, তার ছোটবেলার স্বপ্ন ছিল ট্রেন চালক হওয়ার, কিন্তু সীমিত আর্থিক অবস্থার কারণে পড়াশুনো বেশি দূর চালিয়ে যেতে পারেননি। পরে তিনি নিজেই বাড়িতে লোকাল ট্রেন বানিয়ে ফেললেন। পূর্ব রেলে লোকাল ট্রেন এখন প্রভাসবাবুর বাড়িতেই চলছে। যিনি একদিন লোকো পাইলটের স্বপ্ন নিয়ে জীবনকে এগিয়ে নিয়েছিলেন, আজ তিনি নিজে লোকাল ট্রেনের মালিক। সেখানে তিনি লোকাল ট্রেনের সব দায়িত্ব সামলাচ্ছেন। ট্রেনের গন্তব্যস্থল কোথায় দাঁড়াবে, কোথায় চলবে, সবকিছু এখন তার হাতে। প্রভাসবাবু তৈরি ট্রেনটিতে সাধারণ ট্রেনের মতন সুবিধা রয়েছে। কামরার ভেতর দাঁড়িয়ে ধরে থাকার জন্য হাতল, বসার সিট, জানলা, সিগন্যাল লাইট, সমস্ত কিছু। চাইলে প্রভাসবাবুর বাড়িতে এখন ঝাঁ চিকচিক শব্দ হতেই পারে। ট্রেনটি সম্পূর্ণ ইস্পাতে তৈরি এবং গতিশীলতার জন্য ইলেকট্রিসিটির ক্যাপাসিটিও রয়েছে। জানিয়ে রাখি, এই ধরনের বিশেষ ট্রেন কয়েকটি বিক্রিও করেছেন তিনি। তার প্রচেষ্টা থাকলেও বড় করে প্রকল্পটিকে ব্যবসায়িক রূপ দেওয়ার মতন আর্থিক ক্ষমতা নেই তার। তাই তিনি চান যদি কোনো উদ্যোক্তা তার সাথে এই প্রকল্পটির ব্যবসায় রূপ দিতে চায় এগিয়ে আসুক। তিনি এর ফাঁকে পুরোহিতের কাজও করে চলেছেন। নিজের ট্রেন শিল্পের বিপ্লবকে স্বপ্ন দেখতে চলেছেন 65 বছর বয়সী প্রভাসবাবু। সরকারি অনুদান আসে তাহলে আমি আগামী দিন, আমার খুব মনের ইচ্ছা, বড় ইচ্ছা যে আমি বড় করে একটা কিছু প্রজেক্ট বানিয়ে আমি সবাইকে যেন আনন্দ দিতে পারি এবং সবাই যেন এই থেকে যেন একটা শিক্ষা লাভ করতে পারে।